বলছে এবার নজর শিশু খাদ্যেও, নজরে পরিকাঠামো। মিড ডে মিল পরিস্থিতি দেখতে স্কুলে স্কুলে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতি নিয়ে যখন ত্রাহি ত্রাহি রব উঠেছে, তখন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে আরও একটি প্রতিনিধি দল। উত্তরবঙ্গে থাকা আইসিটি সেন্টারগুলি পরিদর্শনে চলতি মাসে রাজ্যের বাকি অংশের সঙ্গে উত্তরবঙ্গ কেন্দ্রীয় প্রতিনিধি দল আইসিটি সেন্টার পরিদর্শন করবেন। প্রতি মাসেই রাজ্যের বাকি অংশের সাথে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রতিনিধি আসছে, যা নিয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্রের খবর অনুসারে জানা গেছে যে দলটি প্রথমে দার্জিলিং জেলায় আইসিডিএস সেন্টারগুলির পরিকাঠামো খতিয়ে দেখবে। যদিও দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমল্লবের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, সরকারিভাবে এখনও কোনো চিঠি তারা পায়নি। শিশু পুষ্টি বৃদ্ধিতে সকালে বিস্কুটের সঙ্গে ডিম সেদ্ধ বা দুপুরে ছাতু, দুপুরের খাবারে তিন দিন ভাতের সাথে ডিমের ঝোল, বাকি তিন দিন খিচুড়ি সবজি দেওয়ার কথা। কিন্তু অনেক আইসিডিএ সেন্টারে নিয়মিত এমন খাবার দেওয়া হয় না বলেই অভিযোগ হয়েছে। যেমন নিজস্ব পরিকাঠামো গড়ে তোলার কথা থাকলেও এখন অধিকাংশ সেন্টারে চলে ভাড়া বাড়িতে। মানে বলতে চাইছে নিজস্ব সেন্টার প্রত্যেক জায়গাতে এডব্লিউসি নিজস্ব কেন্দ্র থাকা উচিত, সেটা না হয় অনেকেই ভাড়া বাড়িতে করে, অনেকে এখনও ক্লাবে করে, অনেকে বিভিন্ন মানে খুব খারাপ অবস্থার মধ্যে অনেকেই কিন্তু এখনও পর্যন্ত তাদের কাজটা পরিচালনা করে যাচ্ছে এডব্লিউডব্লিউ দিদিরা, সেটা এখানে বলা হয়েছে। যেমন মাটিগাড়া ব্লকে 315টি আইসিডিএসের মধ্যে ভাড়া বাড়িতে রয়েছে কিন্তু 106টি, মানে হিউজ পরিমাণ রয়েছে, 106টি মানে হিউজ পরিমাণের কিন্তু ভাড়া বাড়িতে কেন্দ্র চলছে। অন্য ব্লকগুলিতেও পরিস্থিতি কিন্তু একই রকম। এমন পরিকাঠামো নিয়েও বারবার প্রশ্ন উঠেছে, তাই আইসিডিএসে পশ্চিমবঙ্গের অবস্থানটা কোথায় দাঁড়িয়ে তা খতিয়ে দেখতে চাইছে কিন্তু কেন্দ্রীয় সরকার। ওই কারণে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রের। এটাই তোমরা তাহলে বুঝতে পারছো আশা করি ব্যাপারটা, যে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, বিভিন্ন জায়গায় এখনও কেন্দ্র কিন্তু নিজস্ব কেন্দ্র গড়ে উঠেনি, দিদিমণিরা খুব খারাপ অবস্থার মধ্যে তাদের কেন্দ্র পরিচালনা করছে। আমরা আগেও অনেক, আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি অলরেডি, তোমরা দেখেছো যে কিভাবে বাচ্চাদেরকে সুপুষ্টি দেওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু কার্যক্রম হচ্ছে না কোনো মতেই। দলটি আসার কথা চলতি মাসেই। সম্প্রতি শিলিগুড়ি শিক্ষা জেলায় 55টি প্রাথমিক স্কুলকে চিহ্নিত করা হয়েছে সমসংখ্যক আইসিডিএস স্থানটার জন্য। এই সূত্র থেকে জানা গেছে কোথাও এমন কোনো আইসিডিএস সেন্টার কী অবস্থায় রয়েছে, সেখানে কত শিশুর নাম নথিভুক্ত রয়েছে, এমন তথ্য সংগ্রহের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আইসিডিএস কর্মীর উপস্থিতির উপরও কিন্তু জোর দেওয়া হচ্ছে। পরিকাঠামো নিয়ে কোথায় পরিকাঠামোর কেন্দ্রীয় প্রতিনিধিদের সামনে যাতে অস্বস্তিতে না পড়তে হয় তার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে। দার্জিলিং জেলায় প্রায় 3000 আইসিডিএস কর্মী কিন্তু রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটাই ছিল আজকের বিশেষ আপডেট। তো দিদি ভাইরা যারা এরকম খবরটা পেলে তারা অবশ্যই কিন্তু নিজেদেরকে ক্লিয়ার করে নেবে এবং তোমরা দেখে নিলে যে তারা কী কী খতিয়ে দেখতে চলেছে, কী কী বিষয় নজরে রাখতে হবে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসগুলো যেগুলো আমি বললাম সেই প্রত্যেকটা জিনিস যাদের নিজস্ব সেন্টার আছে তারা কিন্তু মেনটেন করবে। মানে খাবার পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ার চেষ্টা করবে, প্রতিনিয়ত খাবার দেওয়ার চেষ্টা করবে বাচ্চাদেরকে, যেদিন যেটা দেওয়ার কথা সেই দিন সেটাই তোমরা প্রোভাইড করবে প্রত্যেক বেনিফিশিয়ারিকে, এগুলো কিন্তু মেনটেন করবে। তাহলেই দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা কিন্তু ক্লিন চেক পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে এখানে শেষ করছি, নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি প্রেস করতে ভুলো না।